আমি চলে এসেছি উনুনপাড়ে। আজকে আমি আপনাদেরকে একটা ডিমের রেসিপি করে দেখাবো। তার জন্য লাগবে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি আমি পাঁচটা, আর যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর যে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি এগুলো বেটে নেব। বাটা মশলার মধ্যে এইগুলোই লাগবে। চলুন তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। ডিমগুলো এবার ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি ঘর থেকে সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে কেটে নেব। সরে আস না, ডিমগুলো লম্বা লম্বা চার খণ্ড করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। যে আমরা বিকালবেলা রান্নাটা করছি, এই যে এখন বিকালে আজান দেয়, আজানটা দিচ্ছে। পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নেব। তা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যে পেঁয়াজ বেরেস্তাটা ভাজলাম, ভেজে তুলে নিয়েছি, যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এবার দিয়ে দেব গোটা গোলমরিচ, আর ফোড়ন দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো লবণ, দেব লঙ্কার গুঁড়ো। আর দেবো ধনে গুঁড়ো। এখানে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সে গন্ধটা চলে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর দেবো কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে আমুল দুধ গুলে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে নারকেলের দুধও দিতে পারেন। আমি এবার দিয়ে দেব দুধ। এই
রেসিপিটাতে আমি হলুদ দেব না আর চিনি চিনি দিলেও দেওয়া যায় তো আমি এতে চিনি দেব না আমি কিশমিশ দিয়েছি তার জন্য আমি আর চিনিটা দেব না আমার গ্রেভিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্রেভিটা এবার আমি ডিমের উপর দিয়ে দিয়ে দেব এবার দিয়ে দেব ডিমগুলোর উপরে পেঁয়াজ বেরেস্তা দেখলেন তো আমি ডিমের রেসিপিটা করলাম ডিমে তো সাধারণত যা যা দেওয়ার তো দেওয়াই হয় আর এর ভিতরে ঘি ঘি গেছে দুধ গেছে কাজু কিশমিস গেছে এই রেসিপিটাতে এগুলো তো দিতেই হয় তো আপনারা বাড়িতে এটা ডিমের কোরমা টাইপের খেতে হেভি টেস্টি হয় আপনারা বাড়িতে তৈরি করবেন করে খেয়ে দেখবেন যে খুবই টেস্টি জিনিস এই যে রেসিপিটা আমরা বানালাম রাত্রে আমরা রুটির সঙ্গে খাবো তো আপনারা এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আর আমাদের সাথে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার আসবো এরপরে ভালো রেসিপি নেই ব্যাং নেই পালিয়ে গেল চলে গেল ওইদিকে দৌড়াতে কেমন করে দৌড়াতে দৌড়াতে গেল কেমন ওরম করে দৌড়াতে দৌড়াতে গেল ও তাদের কেমন সিং দেখি তারা দুটো সিং তারা হাট্টি মাটিম টিম আর কোনটা মাম্মা